বন্ধুগণ, আপনারই সামনে আমি জহুরুল আবার হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালোই আছেন। আজ দেখাবো ছবির মতো সুন্দর একটি গ্রাম, নাম লীলের পাড়া। এত সুন্দর গ্রামটা যা বলার না। আমার মতো আপনারাও মায়ার বাঁধনে জড়াই যাবেন। পাখির ডাক, ফুলো ফলে ভরা, শিশুদের মায়াভরা হাসি দিয়ে ভরপুর গ্রামটা সত্যিই সুন্দর। গাছ ভরা আমলকি। ঢাকা শহরে আমলকি কিনি, কিন্তু গাছ থেকে টাটকা আমলকি পেড়ে খাওয়ার মধ্যে অন্যরকম আনন্দ। এইটা আমরা সবাই জানি যে আমলকিতে ভিটামিন সি রয়েছে। এই দেখেন আমলকি, আমার দেশি ফলগুলো কিন্তু ভালোই। সবারই কিন্তু আমলকি খাওয়া উচিত। এইখানে বেশ কয়েকটা আমলকি গাছ। মজার ব্যাপার হলি চোখের সামনে টুকটাপ করে আমলকি পড়তেছে। দেখেন বন্ধুগণ কত আমলকি পড়ে আছে। আপনারাও সব চলিয়ে আসেন আমলকি গুড়াতে। আসলে বেশ বাতাস হচ্ছে দেখি আমলকিগুলান পড়তেছে। এই আমলকি গাছটার গোড়ায় পিঁপড়া ধরিছে। বাসার জন্য কয়টা চালতা কিনে লিয়া যাচ্ছি। চালতা দিয়া আচার বানাই খাবো। বন্ধুগণ, বিলে জিলে ভরা লীলের পাড়া গ্রামটা সত্যি ছবির মতো সুন্দর। বিলের ধারে বাতাসে প্রাণটা জুড়ায় যাচ্ছে। মাশাল্লাহ কচি ধুন্দল। তুমি এগুলান কি তুলতেছো, শাক? গ্রামের মানুষগুলান বিলের ধারে ঠান্ডা বাতাসে বসিয়ে আছে। মানুষ আর বিলের কি মায়ার সম্পর্ক। গ্রামের ভিতর দিয়ে হাঁটি যাচ্ছি। তাল গাছ দেখে ছোটবেলার কবিতাটার কথা মনে পড়ে গেল। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আরে, তাল গাছের মাথায় পাখির বাসা। আজকের আবহাওয়াটা সেই সুন্দর, গ্রামের মাঝ দিয়ে হাঁটতে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল সাজনা গাছ। ইদানিং সাজনা পাতার নানা গুণাগুণ শোনা যায়। কিছু সাজনা পাতা লিখতে ইচ্ছা করতেছে। গৃহকর্তা খুব ভালো মানুষ। আসলে গ্রামের মানুষগুলো খুব আন্তরিক হয়ে থাকে। একটা ডাল পারলাম, পাতাগুলান ছুটাইলি, তাহলে লিয়া যাতে সুবিধা হবে। মাশাল্লাহ কচি কচি লাউ। কৃষক ভাই অনেকটা জমিতে লাউ চাষ করিছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। আমারও লাউ খাতে খুব ভালোই লাগে। আজ গ্রামে আইসি, টাটকা টাটকা সব বাজার করে লিয়া যাব। এই বাজার লিয়া পরিবারের সাথে খুব ভেজাল হয়। বাজার করতে আমার খুবই বিরক্ত লাগে। আজ যা পাবো সামনে তাই কিনে লিয়া যাব, যাতে কিছুদিন বাজার করা থেকে মুক্তি পাওয়া যায়।
গলায় হাত দিয়ে দিল। এই রে কাঁচা পেঁপে, এটাও কিনে লিয়া যাবো, কিছু ছাড়া যাবি না। বাড়ির যে এক হব, এক মাসের মধ্যে বাজা করার কথা কবে না। উফ, একটু জিরাইলি। দর্শক, আমার পিছনে কিন্তু কচু গাছ, কন তো লিব কিনা, আয়স কচু মচু কিছু কিনা বাদ দিব না, যা পাবো তাই লিব। গ্রাম থেকে ফিরার পথে বিলে মাছ ধরার দৃশ্য চোখে পড়লি, এখানে সিয়ার দিছে, আমি বসে কিছু মাছ ধরা দেখতেছি। সন্ধ্যা ঘনায় আইছে, শুরু হইলি যান্ত্রিক জীবন। গ্রামের সেই সজীব হাওয়া, টাটকা সবজির বাগান, সব বহু পিছনে ফেলিয়াইছি। আবার দেখা হবে আপনাদের সাথে বাংলার অন্য এক গ্রামে। আল্লাহ হাফেজ।